বল দাদা, বল দাদা ভাই, দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের পরিচালনায় 61তম শ্রী শ্রী ঠাকুর সত্যানন্দ সিল্ট ফুটবল টুর্নামেন্ট শুরু হলো বৃহস্পতিবার। সারদা ফুটবল ময়দানে এই খেলা হচ্ছে। 8টি ফুটবল দল নিয়ে এই খেলা শুরু হলো। ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে 1 সেপ্টেম্বর। এই খেলা এতটাই জনপ্রিয় যে তা দেখার জন্য দূর দূরান্ত থেকে ফুটবল প্রেমী মানুষ ছুটে আসেন। প্রসঙ্গত, 1963 সালে স্বামী ভূপানন্দ মহারাজ তার গুরুদেব ঠাকুর সত্যানন্দের নামে এই খেলা শুরু করেছিলেন। ফুটবলের প্রতি যুব সমাজকে আকৃষ্ট করতে পাশাপাশি মানুষের মনে আনন্দ দিতে এই খেলা শুরু করেছিলেন। এই খেলার শুভ সূচনা করেন শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের সভাপতি স্বামী গৌরানন্দজী মহারাজ। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুবরাজপুর পৌরসভা চেয়ারম্যান পীযূষ পাণ্ডে, দুবরাজপুরের বিডিও রাজা আদক সহ আরও অনেকে। প্রসঙ্গত, প্রদীপ প্রজ্বলন ও পতাকা উত্তোলনের পর খেলোয়াড়দের সঙ্গে পরিচয় পর্ব করেন উপস্থিত ব্যক্তিবর্গ। তারপর আর্জিকর কাণ্ডে চিকিৎসকের মৃত্যুর আত্মার শান্তি কামনা করে 1 মিনিট নিরাপত্তা পালন করা হয় এবং অপরাধীরা শাস্তি পাক এই অঙ্গীকারও করেছি বলে জানান দুবরাজপুর রামকৃষ্ণ আশ্রমের শীর্ষ সেবক স্বামী সত্য শিবানন্দ মহারাজ। টুর্নামেন্টে মোট 8টি দল অংশগ্রহণ করছে। আজকে প্রথম খেলায় বর্তমান বিশ্ববিদ্যালয় এবং বার্নপুর ইউনাইটেড ক্লাব অংশগ্রহণ করছে। এখনও খেলা নিষ্পত্তি হয়নি, প্রচুর দর্শক সমাগত হয়েছেন। আগামী 1 সেপ্টেম্বর আমাদের চূড়ান্ত পর্বে খেলা অনুষ্ঠিত হবে। মোট 8টি দল নিয়ে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। বিভিন্ন প্রান্তে, পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তের টিম অংশগ্রহণ করেছেন এবং বিভিন্ন প্রান্তের আমাদের প্লেয়াররা অংশগ্রহণ করেছে। রানার্স এবং উইনার্স ট্রফি এবং 15,000 ও 10,000 টাকা পুরস্কার পুরস্কৃত করা হবে। এছাড়াও যারা ইন্ডিভিজুয়াল পুরস্কার আছে আমাদের প্রত্যেক প্লেয়ারকে পুরস্কৃত করা হবে, যারা খেলা পরিচালনা করছে রেফারি তাদের পুরস্কৃত করা হবে। আমরা চাই এই খেলার মাধ্যমে আমাদের যে বড় সমাজ তারা খেলা প্রতিভাবে মাঠমুখী হবে, তাদের মধ্যে একটা খেলা প্রতি আগ্রহ সঞ্চার হবে, হ্যাঁ, তাদের স্বাস্থ্য সুন্দর হবে এবং একটা যে যুবকদের মধ্যে একটা মাদকতা, মাদকের যে আসক্তি, সেই আসক্তিটা দূর হবে, এটি আমার বিশ্বাস। আমরা শোকস্তব্ধ, সারা পশ্চিমবঙ্গের মানুষের সঙ্গে আমরা শোকস্তব্ধ। আমরা আমাদের টুর্নামেন্টের শুরুতেই আমরা শোক জ্ঞাপন করে শোক পালন করেছি এবং সেই বিধি আত্মার শান্তি কামনা করেছি এবং অপরাধীরা শাস্তি পাক, এই সেটাও আমরা চাইছি।